आमी मोहम्मद सिराजुल इस्लाम प्रभाषक बांगला विभाग बांगला डिग्री कॉलेज जिकरगाछा जशोर करोनाकालीन दुस्समय ऑनलाइन क्लासे आमी आज के शिक्षार्थी उद्देश्य अनार्स द्वितीय वर्ष थेके बांगला नाटक एर अंतर्गत विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर विसर्जन नाटक निये आमी आलोचना करब। सुप्रिय शिक्षार्थीरा आमरा जानी बांगला साहित्ये सर्वोच्च समस्त क्षेत्रे बांगला साहित्येर सकल शाखाय जार हाथ आछे तिनि हलेन विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर। एकमात्र महाकाव्य छाड़ा तिनि बांगला साहित्येर सकल शाखाय विचरण करेछेन एवं सकल शाखा फुले फले भरिये दियेछेन। विश्वकवि रवीन्द्रनाथ ठाकुरेर रचित विसर्जन नाटक एकटि ट्राजिक नाटक। এটা শুধু বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথের ক্ষেত্রে নয়, বাংলা সাহিত্যের ইতিহাসে একটা ট্র্যাজেডি নাটক। এই নাটকের বিসর্জন নাটকের আজকে আমি একটু সারসংক্ষেপে আলোচনা করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিসর্জন নাটকে আমরা দেখি এখানে মূলত দ্বন্দ্ব ঘটেছে ধর্মীয় বিশ্বাসের এবং ভালোবাসার, রাজার ভালোবাসা এবং রাজপুরোহিতদের ধর্মীয় অন্ধবিশ্বাসের যে একটা দ্বন্দ্ব সেটাকেই উপজীব্য করেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নাটকটি রচনা করেন। নাটকে আমরা প্রথমত দেখি রানী গুণবতী, তিনি নিঃসন্তান, তিনি সন্তান পাওয়ার আকুলতায় সবসময় উদ্বেলিত থাকতেন। তিনি যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো বলিদান দিয়ে তিনি সন্তান লাভে লাভ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। এ কারণে তিনি ধর্মগুরু রাজপুরোহিত রঘুপতির শরণাপন্ন হন। তিনি অনেকগুলো পূজা অর্চনা পুরোহিত কর্তৃক যতগুলো নির্দেশনা ছিল তিনি মানার চেষ্টা করতেন। সর্বশেষ সিদ্ধান্ত বলি দিতে হবে, এই বলি পুরোহিতের রাজপুরোহিত রঘুপতি, তিনি একজন প্রভাবশালী ধর্ম ব্যক্তি ধর্মী ব্যক্তি ছিলেন। সমস্ত তৎকালীন হিন্দু সমাজ ওই রাজা গোবিন্দমাণিক্যের রাজ্যের তাকে প্রধান গুরু হিসেবে মানত, ধর্মগুরু হিসেবে। রঘুপতি যে ওনার সাথে একটা ছেলে নাম জয়সিংহ, এই জয়সিংহ সেও রাজ পরিবার সন্তান রাজপুত, কিন্তু রঘুপতির সে পালিত পুত্র মতোই থাকত, নিজের সন্তানের মতো করে সে রাখত। জয়সিংহ রঘুপতিকে তার আপন পিতার মতো দেখত। ঘটনার সূত্রপাত ঘটে অর্পণা নামে একটা ছোট্ট বালিকার, একটা ছোট্ট ছাগলকে বলি দেওয়াকে কেন্দ্র করে। এই যখন বলি দেওয়ার প্রশ্ন ওঠে তখন ওই অর্পণা তার ছাগল শিশুটাকে কোনো মতে সে বলি দিতে দেবে না এবং সে এটা নিয়ে অনেক কান্নাকাটি করে, অনেক বুঝপর দেওয়ার পরেও এবং অনেক চেষ্টা ফিকির করার পরেও যখন কোনো কাজ হলো না সে শুধু অনার ছিলতে যে আমি আমার এই ছাগল শিশুটাকে কিছুতেই বলি দিতে দেব না। তার এই কান্না, তার এই ভাব, মনের ভাব বুঝতে পেরে রাজা গোবিন্দমাণিক্যের মনের ভিতরেও সেটা পশু হলেও তার ভিতরে একটা প্রেম চেতনা মায়া মমতা জেগে ওঠে। তিনিও ওই অর্পণাকে সমর্থন করেন, তিনিও ওই শিশুটিকে বলিদান না করার জন্য বলেন। কিন্তু রাজপুরোহিত রঘুপতি তিনি তার কর্তব্য কর্মে অনড়, তার বিশ্বাসে অটল এবং তিনি তার জনগণ, ওই রাজ্যের জনগণকে তিনি তার বিশ্বাসের প্রতি এত অনুগত করে ফেলেছে, তার বিশ্বাসের ভিত্তিমূল ছিল অনেক সুগঠিত এবং সুকঠিন শক্ত। সুতরাং তার প্রজাগণ এই রঘুপতির কথাই শুনত। যখন অনেক বুঝপাঠ দেওয়া হলো রাজাকে যে কল্যাণের জন্য রানীকে, রানী
ছাগল শিশুটিকে অবশ্যই বলি দিতে হবে, নইলে মা কালী অসন্তুষ্ট হবেন। তা তো রাজা উনি বললেন, এ কেমন কল্যাণ হবে, রক্ত প্রবাহিত করে হত্যা করে সন্তুষ্ট হবে। উনি সেটা মানতে চাচ্ছিলেন না। তখন জয়সিংহকে দিয়েও বোঝানোর চেষ্টা করা হয়, কোনো কাজ হয় না। তখন সর্বশেষ উনি একটু কুটকৌশলে আশ্রয় নেন। উনি ওই রঘুপতি গভীর রাত্রে গিয়ে দেবীর মুখটা ঘুরিয়ে দেন এবং প্রচার করেন যে দেবী মুখ ফিরিয়ে নিয়েছেন। এই সংবাদ সারা রাজ্যে ছড়িয়ে পড়লে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে, কান্নাকাটিতে ভেঙে পড়ে যে দেবী আমাদের মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে আমাদের অনেক বড় অমঙ্গল হবে। সুতরাং রাজার এই এক গুমের কারণে এটা কখনো হতে পারে না। সর্বশেষ রঘুপতি তার কিন্তু রাজা গোবিন্দমাণিক্য তার সেই সেই তার যে প্রেম, প্রেমটা যে আসল জিনিস, হত্যা আসল জিনিস নয়, এটাকে তার এই যে নীতি, ওই অল্পনার কান্নাকাটির পর থেকে তার মনের ভিতর জাগ্রত হয়, তিনি তার সেই মত পরিবর্তন করলেন না। তখন রঘুপতি তার ধার্মিকত্ব, নিজের বড়ত্ব, নিজের প্রভুত্ব, নিজের শক্তিমত্তা বোঝাবার জন্য তিনি পরিকল্পনা করেন প্রজনে রাজাকে হত্যা করা হলেও এ তার কাজ তিনি সমাধান করবেন। এই কাজে তার সেই প্রাণপ্রিয় ব্যক্তি যিনি তাকে তিনি প্রাণের পুত্র মনে করতেন, সেই জয়সিংহকে কাজে লাগাতে লাগলেন। তিনি এও বললেন জয়সিংহকে যে মা আবার মুখ ঘুরে আসবেন, আবার আমাদের প্রতি সন্তুষ্ট হবেন যদি আমরা রাজরক্ত চেয়েছেন, রাজরক্ত দিতে হবে। অর্থাৎ তার ইঙ্গিত ছিল প্রজনের রাজাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করো, এই রাজরক্ত দিতে হবে, দিলেই মা খুশি হবে, নইলে মা খুশি হবেন না। এদিকে জয়সিংহ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে রঘুপতিকে আপন পিতার মতো ভালোবাসত, তার নির্দেশ সে পালন করত, কিন্তু রাজার এই বিরুদ্ধে তিনি যেতে পারছেন না, বালিকা অর্পণার বিরুদ্ধে যেতে পারছেন না, তিনি রঘুপতির বিরুদ্ধে যেতে পারছেন না। তখন নিজেই ভাবল, আমিও তো রাজ পরিবার সন্তান, রাজরক্ত আমার শরীরে আছে। তিনি রঘুপতিকে বললেন, রাজরক্ত চাই তো, আমিও তো রাজপুত্র, আমিও তো রাজ পরিবার সন্তান, ঠিক আছে আমি রক্ত দিব বলে নিজেই আত্মবলিদান দেয়। প্রাণ পুত্র না হলেও তার পুত্রের মতো ছিল। এই দেখে তার মনের ভিতরে, রঘুপতির মনের ভিতরে অত্যন্ত দুঃখবোধ চলে আসে। সে যেটা ভাবতেই পারেনি, কল্পনা করতে পারেনি, সেটা জয়সিংহ করে বসল। সে মনের দুঃখে সমস্ত মনের ভিতরে তার যে জড়তা ছিল, যে কুসংস্কার ছিল, অজ্ঞতা ছিল, সব ঝেড়ে ফেলে দিল। তার মনের ভিতরে পিতৃভাব জেগে উঠল, ভাবল আমার সামনে একটা জিদের কারণে আমার প্রাণের পুত্র, যে আমার পুত্র নয় কিন্তু প্রাণের সে পুত্র মনে করতাম, যাকে নিয়ে আমি পুত্র ভাবে আমি হতে এসেছি, তার আজ মৃত্যু হলো, সুতরাং আমি আর এই মতো থাকবো না। সে নিজে হাতেই পানিতে সেই প্রতিমূর্তি ফেলে দেয় এবং তার মনের ভিতরে সেই প্রেম চেতনা জাগ্রত হয়। সে ওই বালিকা অপর্ণার হাত ধরে মন্দির ত্যাগ করে। এখানে মূলত সেই বিসর্জন বলতে রঘুপতি যার এই নাটকে একক আধিপত্য, টোটাল নাটকটা যার প্রতিপত্তিতে, যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সেই রঘুপতির মন থেকে যে কুসংস্কার, অজ্ঞতা বিসর্জন হলো, মূলত বিসর্জনটা এটাই। এবং জয়সিংহের মৃত্যুর মধ্যে দিয়েও নাটকের একটা ট্র্যাজিক পরিণতি পেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, অতি সংক্ষেপে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই বিসর্জন নাটকের সারসংখ্যে আলোচনা করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।